এক সূর্যই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা তাহলে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় তাহলে পৃথিবী থেকে কত দূরে থাকতে হবে তার 9 কোটি 30 লাখ মাইল দূরে সূর্য। কে রেখেছেন? কে রেখেছেন? তাহলে 13 লক্ষ গুণ ছোট পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য একটা দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করছেন তিনি কে? আল্লাহ। ওটা তো এমনি এমনি চলে না, ওর তো জ্বালানি লাগে না। আস্তে কয়, জ্বালানি কে লাগান? আল্লাহ। জ্বালানি কে লাগান? আল্লাহ। খাজনা দেন কত? খাজনা আছে? না। কয় যে আল্লাহ কেমনে খাওয়ায়, পিঠে বাড়ি মারা দরকার। মাকে খাবার আছে না নাই? কে দিয়েছেন মাকে খাবার? বিল কত? 200 রিয়াল। কোন বিল নাই, সূর্যের কোন বিল নাই, চন্দ্রের কোন বিল নাই, এসেনশিয়াল বিষয়গুলোর কোন বিল আল্লাহ পাক রাখেন নাই। বলছেন বান্দা সব ফ্রি সার্ভিস, আমি সব ফ্রি সার্ভিস করে দিয়েছি তোর জন্য। নাকের খাবারটা ফ্রি করেছি, মুখের খাবারটা তুই একটু উপার্জন করবি, আমারই মাটি তুই চাষ করবি, একটু ধানের বীজটা লাগায় দিয়ে আসবি, একটু চায়না থ্রির লিচু গাছটা লাগাবি, ওর মধ্যে যত ভিটামিন, ওর মধ্যে যত ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব কিছু আমি আল্লাহ ঢুকায় দিয়া ধীরে ধীরে বড় করে ফুলটা পরাগায়ন করে সেখানে গুটি করে দিয়ে লিচুটা বানায় দেব, গোটা দেশে দিনাজপুরের লিচু তুই সাপ্লাই করবি, বড় বড় ব্যবসা করবি, প্রতি পিস লিচু 10 টাকা করে বেচবি। অবদান কি তুই বান্দার না আমি আল্লাহ? কার অবদান? আল্লাহ। তুমি তো চাষ করো না, তুমি শুধু বীজটা লাগায় দিয়ে আসো। আনতুম তাজরাউনাহু আম নাহনু সারিউন? তুমি চাষ করো না? ও বান্দা আমি তো উত্তম চাষী, আমি চাষ করি, ধানকে কত সুন্দর করে বড় করে দেই। একই জমিতে চায়না থির একরকম, বোম্বাই একরকম, মুজাফফরি একরকম। দেখছেন আমি লিসুর নামও কিন্তু জানি, বেদানার স্বাদ একরকম, মাদ্রাজির স্বাদ একরকম, এইরকম করে একই জমিনে কত পদের লিচু লাগানো হলো, এক একটার স্বাদ এক এক রকম, মাটিতে একই মাটি। এই যে ভ্যারিয়েশন করেছেন, ক্লাস করে দিয়েছেন, শ্রেণী করেছেন, এ অবদান একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহর। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার সাজেশন না নিয়া তুই কার সাজেশন নিবি? তোর প্রাণ আমার হাতে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ তো আমার নির্দেশে চলে, তোর রূহটা আমি দেখি, আমি কন্ট্রোল করি, আমি কিডনি চালাই, আমি লাংসটা চালাই, আমি লিভার চালাই, আমি চোখের মেশিন পিছনে সেট করে দিয়েছি, প্রত্যেকটা চোখের পেছনে 20 লক্ষ করে মেশিন পার্টস দিয়েছি, 1,70,000 করে রগ দিয়েছি, ভেইন দিয়েছি, এবং তোর চোখের অয়েন্টমেন্টের জন্য স্থায়ী বন্দোবস্ত করে দিয়েছি, জমিনে চলতে গেলে ধুলাবালি ঢুকবে, এই জন্য চোখের পিছনে এমন একটা মেশিন সেট করেছি, ধুলাবালি ঢোকার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানি বের হয়ে আসে, এই পানি ড্রিঙ্কিং কোনো ওয়াটার নয়, দুনিয়ার নর্মাল কোনো পানি নয়, এই পানির মধ্যে আমি কিছু শ্লেষ্মা দিয়েছি, কিছু লবণ দিয়েছি, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আমি আল্লাহ এমন সুন্দর করে অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, মার পেট থেকে যে চোখ নিয়ে তুই পৃথিবীতে এসেছিস মৃত্যুর দিন পর্যন্ত ওই চোখের মধ্যে আমি আল্লাহ অয়েন্টমেন্ট রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে চোখ দিয়ে ভালো কিছু দেখ, আমি তোর চোখটাকে দেখা, আমি তোর চোখটা খেদমত, আমি তোর চোখটাকে সম্পূর্ণ টেক কেয়ার করি, কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। জোরে বললে জোরে শোনা যায়, আস্তে বললে আস্তে শোনা যায়। এই যে স্তর কান শোনার স্তরটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খারাপ কিছু শুনবি না, ভালো কিছু দেখবি, খারাপ ভালো কিছু শুনবি। জিহ্বা দিয়েছি, বুকের চামড়া আর
জিব্বার চামড়া এক রকম না ভিন্ন রকম বুকের চামড়া দিয়া স্বাদ নিতে পারবেন না জিব্বার এই চামড়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করে দিয়েছেন প্রত্যেকটা বান্দার জিব্বার ভিতরে 1009 2009 3500 থেকে 4000 সাত করে আল্লাহ তাআলা রেখে দিয়েছে হাজারো ফল হাজারো খাবার সবকিছু এই মেশিন নির্দিষ্ট করে দেয় এটা চায়না থিরি এটা বোম্বাই এটা মাদ্রাজি এটা বেদেনা এটা লটকা ফিশ এটা চিংড়ি এটা গরু গোশ এটা ছাগলের গোশ এটা মুরগির গোশ সব মেশিন জিব্বায় কে লাগে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারি এত কিছু আমি তোকে দিয়ে দিলাম মাথা থেকে পা পর্যন্ত তুই দেখ আমি তোকে এত সুন্দর করে বানায় দিলাম আমার তুই ভুলে রাখবি কেন সবার আগে তুই আমাকে স্মরণ করে বলবি সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালয়েশিয়াতে আমার একজন বন্ধু থাকেন নাম তার মমিন মালয়েশিয়ায় গেলাম সালাম বিনিময় করি ওই বন্ধুটার হাত এই জায়গায় কবজির জায়গায় ধরলাম ধরার সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম দেখি মেশিন নড়ে এই জায়গায় মেশিন নড়ে কেন এটা কি বন্ধু আমার তেমনটা নাই নড়ে কেন কি লাগানো হয়েছে বন্ধুর সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে দিয়ে বলছে বন্ধু রে তুমি তো ভালো আছো আমি তো খুব একটা ভালো নাই কেন কি হয়েছে দুটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে আমার টাকা আছে বাড়ি আছি ব্যাংক আছে ব্যালেন্স আছে সব কিছু আছি কিন্তু আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমাকে যদি কে এমনটা করতে পারতো দুনিয়ার সব দিয়ে দিতাম কিডনি দুইটা আমারে দিয়া দিবা তারা কুতি এটা বললাম বন্ধু কি করো বলতেছে সাত দিন পর পর আমার উপরে একটা বিশাল ঝড় চলে যায় ডায়ালিসিস মেশিনের কাছে চলে যাই হাতের মধ্যে সুই ঢোকায় দিয়া সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনের মধ্যে তুলে ফেটে ফেটে ডায়ালিসিস করা হয় এরপর রক্তগুলো কাবার দেহের মধ্যে ঢোকায় দেওয়া হয় এটা হলো কিডনির কাজ কিডনি যখন ফেল মারে ডায়ালিসিস মেশিনের মধ্যে সেই সেই রক্তগুলো ঢুকায় দেওয়া হয় আমার আল্লাহ বান্দার জন্য দুটা কিডনি দিয়েছেন একটা দিল চলতো মেশিন দিয়েছেন কয়টা দশ লক্ষ বিশ লক্ষ চাকনি দিয়েছেন প্রত্যেকটা কিডনির ভিতরে চাকনির বন্দোবস্ত করেছেন যেন জার্ম দেহের মধ্যে না ঢুকতে পারে পেশাব পায়খানা দিয়ে বের করে দিয়েছেন এই কিডনি তার ওজন মাত্র 200 গ্রাম আর ডায়ালিসিস মেশিন যে মানুষ তৈরি করেছে তার ওজন হলো 100 কেজি কয়শো কেজি বলেন মানুষ বুদ্ধি খাটায় 100 কেজি ডায়ালিসিস মেশিন তৈরি করেছে আর প্রত্যেকটা দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 200 গ্রাম ওজনের দুইটা কিডনি মেশিন দিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ যদি এমনটা হতো মানুষ 80 কেজি কিডনির ওজন 100 কেজি মানুষ চলতো না কিডনি নিয়ে চলতি তার সময়টা চলে যেত কত সমস্যা হয়ে যেত আল্লাহ বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহদা ওয়াল্লাযী আখরাজাল মারআ জোরে বলুন আল্লাহু আকবার তুমি আমার জিকির করো আমার তাসবিহ জপো আমি তো সেই আল্লাহ যে আল্লাহ শুধু সৃষ্টি করেই ছেড়ে দেই নাই এটাকে ব্যালেন্স করে দিয়েছি ভারসাম্য বজায় যেন থাকে দুটো হাত সমান সমান দুটো চোখ সমান সমান দুটো কান সমান সমান দুটো পা সমান সমান হাফ ইঞ্চি কম বেশি হলে পরে বান্দা কি হাঁটতে পারতো নাকি ড্যান্স মারতো আর হাঁটতো দুইটা পা সমান করে দিয়েছেন বান্দা চলতে ফিরতে যেন তোমার কষ্ট না হয় সকল চাহিদা আমি আল্লাহ তোমার পূরণ করেছি তোমার দায়িত্ব হলো আমার চাওয়া হলো তোমার মুখে কারো জিকির চলবে না জিকির হবে একমাত্র কার আসতে বলবেন না কার সে আল্লাহ আছেন না নাই আল্লাহ কোথায় বলেন অনেকে চিন্তায় আছে কি কই আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন আলাল আরশিস্তাওয়া আর
আরশাজিমে তিনি সমাসীন আছেন, কিন্তু বান্দার সকল কিছু তিনি দেখেন জানেন শোনেন। আল্লাহ বলছেন, বান্দারে ভেবো না আমি তোমাকে দেখি না, সব কিছু আমি তোমার দেখি, শুধু দেখি না তোমার অন্তরে তুমি কি চিন্তা পোষণ করো সেই চিন্তার খবর আমি আল্লাহর সঙ্গে সঙ্গে জেনে যাই। কোথায় বসে গোপন বৈঠক করছো আলেমদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে কোণঠাসা করার জন্য, সেই বৈঠকের খবর কেউ না জানলে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আমি কথা বলবো, কথা বলবো, আচ্ছা বলতে হবে, জি জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, এত রাত হয়ে যাচ্ছে, কোনো নড়াচড়া নেই, আলহামদুলিল্লাহ। আমি দিল থেকে বলছি আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত, বেশি আনন্দিত হব যদি আপনি আমার জন্য শেষ সময় পর্যন্ত দোয়ার অপেক্ষা করে আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করে এই মাহফিল শেষ করব। সবাই শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কি কোনো কথা বেশি হচ্ছে নাকি ওই দিকে? আচ্ছা কথা বেশি বলা যাবে না। কথা বলবে এখানে কয়জন? একজন। এখানে কথা বলতে হবে কয়জনের? আর বাজারে কথা বলে কয়জন? সবাই, সবজন। এখানে একজন, মসজিদে সবজন না একজন, একজন মাহফিলে একজন। এটা হচ্ছে সৌন্দর্য, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ কত দূরে, এত দূরে সূর্যের কথা বলছিলাম, সেই সূর্য পৃথিবী থেকে এত দূরে, এই জন্য সূর্যটাকে প্লেটের মতো মনে হয়, কিন্তু আদৌ কি প্লেট না পৃথিবীর চেয়ে বড়? এত বড় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ। আবার ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সেই ব্যাটেল জুইস তারকা নামে যে তারকাটা ওই সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ, ব্যাটেল জুইস নামে তারকা 33 কোটি গুণ বড়, ওই রকম সুপারনোভা আড্রা প্রক্সিমা সেন্টারাই এই যে তারকাগুলো আছে, প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন, কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন, ব্ল্যাক হোল রেখেছেন। এই যে মহাশূন্য, বিশাল বড় বড় জায়গা, জান্নাত দেওয়ার জন্য কি জায়গার অভাব আছে নাকি? ও আছে, এখনো চিন্তা করি না আল্লাহ তোমার জায়গা আছে। আল্লাহু আকবার, ব্রেনই খেলবে না, পারবে না চিন্তা করতে। ফারজিউল বসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে, গবেষণায় চলবে না ওই জায়গায়, শেষ। বিশাল মহাশূন্য, কে মালিক? কে মালিক? জোরে বলেন, কে মালিক? এখন চাঁদের দেশে আমরা গেছিলাম, গেছিলাম না? মানুষ গেছে যায় নাই? চাঁদের দেশে গেছিলাম আমরা। এখন যদি কেউ শখ করে বসে যে আমরা একটু তারকার দেশে যাব, এখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এত দূরে সেই প্রক্সিমা সেন্টারাই, অ্যাপোলো 11 নামক একটা যানবাহন আছে, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুতগামী যানবাহন অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। সেই গতিতে যদি কেউ যেতে চায়, তাহলে ধরুন 39,000 কিলোমিটার মানে কি, যদি কেউ এখান থেকে ওই যানবাহনে মক্কায় যেতে চায়, তার সময় লাগবে আধা ঘন্টার মতো। তাহলে 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় ওই যানবাহনে চলে যদি সেই প্রক্সিমা সেন্টারে যেতে চায়, একটু বেড়ানোর জন্য সময় লেগে যাবে 115,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন উপায় আছে আমরা যেতে পারবো? কেমনে? সম্ভব না। আমার ভাইয়েরা, এত বড় মহান আল্লাহ, তিনি কোথায় মহাশূন্যর কথা বললাম, এরপরে আছে বিশাল আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে বিশাল আকাশ, এরপরে মহাশূন্য,
এরপর বিশাল আকাশ ষষ্ঠ আকাশে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা সীমান্ত এরিয়া সীমান্তের প্রাচীর সেটা জিব্রাইল আমিন আমার নবীর সফর সঙ্গে হয়ে যখন মেরাজের সময় যখন রওনা দিয়েছিলেন সিদরাতুল মুনতাহায় গিয়ে আটকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়ার ক্ষমতা আর নাই আপনার জন্য আর স্পেশাল ফ্লাইট আসতেছে আপনি তাতে চড়ে আপনি আপনার রবের সঙ্গে দিদার করবেন মেরাজ হয়ে যাবে তাহলে আমার নবীজি দুনিয়ায় থেকে তিনি আরশে আযিম পর্যন্ত গেছেন তার চেয়ে বড় বিজ্ঞানী এই পৃথিবীতে আর কোনোদিন কি আসতে পারবে না আসতে বলবেন না আসতে আসতে পারবে না পারবে না মার্কনি ফেরোনে জেমস ওয়াট কোপারনিকাস আইনস্টাইন ডালটন গ্যালিলিও এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা সামান্য কিছু তথ্য দেওয়ার জন্য মহাবিজ্ঞানী বলি আর আমার নবীজি সাতটা আকাশ দেখলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন গোটা দুনিয়ার সমস্ত কিছু দেখলেন এই জন্য আল্লাহ তাআলা তাকে বললেন হে রাসূল আমি আপনাকে রহমতের জন্য দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি এই জন্য গোটা দুনিয়া আপনাকে দেখালাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে আমরা যত পরামর্শ নেব কার কাছ থেকে বলেন আমার জন্য সবচেয়ে উত্তম বন্ধু কে জোরে বলেন কে আমার জীবনের সবচেয়ে উত্তম বন্ধু আমার আল্লাহ আপনজন আমার আল্লাহ